মাধ্যমিক স্তরের শিক্ষার বৈষম্য দূরীকরণে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ সহ তিন দফা দাবিতে যশোরে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছেন শিক্ষকরা। মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বেসরকারি স্কুল ও মাদ্রাসা শিক্ষা পরিবারের ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভ সমাবেশে শিক্ষক নেতৃবৃন্দরা বলেন, শিক্ষকদের মধ্যে সামাজিক ও আর্থিক বৈষম্য তৈরি করে শিক্ষার মান উন্নয়ন সম্ভব না। জাতীয়করণের মাধ্যমে মাধ্যমিক শিক্ষার যাবতীয় সমস্যার সমাধান করার আহ্বান জানান তারা। প্রাইমারি স্কুলে যে শিক্ষকরা যে বেতন পায় এবং সেই একই কারিকুলামে আমি সেই শিক্ষা পাঠদান করি, যেখানে এইখানে যে বিরাট একটা বৈষম্য, এই বৈষম্য আমরা দেখতে চাই না। আমরা সম্মিলিতভাবে সমস্ত শিক্ষক সমাজ, এখন মাধ্যমিক শিক্ষক শিক্ষা ব্যবস্থা সহ যে সামগ্রিক যে শিক্ষা ব্যবস্থা আছে, সেই শিক্ষা ব্যবস্থার জাতীয়করণের দাবি জানাচ্ছি। স্বল্প সময়ের নোটিশে বিক্ষোভ সমাবেশ শেষে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন নেতৃবৃন্দরা। ডেস্ক রিপোর্ট, দৈনিক কল্যাণ।